লেবু আছে না লেবু নাই লেবু নাই কেন এই যে লেবু আছে তো কই লেবু এই যে লেবু লেবু তো আনি দিন কাটে এখানে কারো কাছে লেবু নাই ওই যে লেবু আছে লেবু এখানে মোটে লেবু এখানে আছে রাখ আছে লেবু কত করে একদম 60 টাকা যাবে কত 60 টাকা হালি বুধবার কাউরান বাজারের কাঁচা বাজারে এই লেবুটুকুই সবচেয়ে কম দামে বিক্রি হতে দেখা যায়। তার দামও হালিতে 60 টাকা। মাঘের শেষে যখন কমে যায় লেবুর উৎপাদন, তখন স্বভাবতই কিছু বেশি থাকে লেবুর দাম। তবে এবার লেবু অন্যান্য বছরের তুলনায় প্রায় দেড় থেকে তিন গুণ বেশিতে বিক্রি হচ্ছে। কাউরান বাজারে কাগজি লেবুর প্রতি হালি 60 টাকা, গোড়া লেবু 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। তবে সেই লেবু অপরিপক্ক, রসও নেই, এমন অজুহাতে একটু বড় আকারের এলাচি লেবুর দাম হাঁকা হচ্ছে প্রতি হালি 80 টাকা। এখন লেবুর দাম খুব বেশি, লেবু এখন 70 টাকা 80 টাকা 100 টাকা হয়ে গেছে করোনার কারণে। অথচ লেবুটা চাহিদা বেশি, করোনার কারণে লেবুর দামও বেশি আর লেবু এখন মানুষের খাচ্ছেও বেশি। তবে এটা তুলনামূলক কম দাম, কারণ ঢাকার অন্যান্য বাজারে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, অর্থাৎ প্রতিটি লেবুর দাম 15 থেকে 30 টাকা। আমি লালবাগ থেকে আসছি, আমার ফাস্ট ফুডের দোকান আছে, তো লেবুর দামটা অনেক বেশি আর কি। একটু কম পাওয়া যায় আর কি দাম, জিনিসপত্রের দাম কানুর বাজারে কাঁচামালের দামটা অনেকই কম, ওই জন্য এখানে আসে আর কি। বিক্রেতারা দাবি করেন লেবুর এমন অস্বাভাবিক দাম বাড়ার কারণ কৃষক পর্যায়ে দাম বেশি। কৃষকের খেতে এখন লেবু কিনা লাগে 60-70 টাকা আলি, ওই লেবুর কেরেন খরচ দিয়ে লেবু আইসে কেনে পড়লে লেবুর দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। ওদিকে মধুপুরের উৎপাদক পর্যায়ে 2500 লেবুর এক বস্তার দাম সর্বোচ্চ 10,000 টাকা, অর্থাৎ একটি লেবু সর্বোচ্চ 4 টাকা। মনে করেন 8,000 8,500, আর এই গোল্ডা বেচা হইতেছে মনে করেন 6,500 7,500 7,500, এটা এটা হলো পাতি লেবু, আবার লম্বা লেবুটা মনে করেন 9-10 এইরকম বেচা হইতেছে। কৃষক পর্যায় থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত লেবুর দামের পার্থক্য কেন 26 টাকা, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারেনি। তবে লেবুর উৎপাদন মৌসুম পুরোপুরি শুরু না হলে লেবুর দাম এমনই বেশি থাকবে তাই বলছেন বিক্রেতারা। মাকসুদা আজিজ, প্রথম আলো।